পিবে কিউ ফোর মনিটর বাজানোর জন্য সিএস পিবে এই মডেলের যে এমপ্লিফায়ারগুলো আছে, তো এমপ্লিফায়ারগুলোর মধ্যে কোন এমপ্লিফায়ার বেস্ট এটা বড় ভাই কমেন্ট করছে। তো বড় ভাইটা কমেন্টে রিপ্লে ভিডিও হচ্ছে, তো আসলে আজকের ভিডিওতে বিস্তারিত ভাবে আলোচনা করবো আসলেও কিউ ফোর স্পিকার বা মনিটরের জন্য বেস্ট এমপ্লিফায়ার কোনটা। তাও অন্য কোনো ব্র্যান্ডের এমপ্লিফায়ার না, তাও সিএস এর মধ্যে, যেমন সিএস আমরা 3000 পাই, 4080 পাই। তো এই এমপ্লিফায়ারগুলোর মধ্যে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো যে আসলে এই এমপ্লিফায়ারগুলোর মধ্যে কোন এমপ্লিফায়ার দেয় এই মনিটরগুলো একটু বেস্ট সাউন্ড কোয়ালিটি হবে, এবং এর সাথে এটা আলোচনা করবো যে এমপ্লিফায়ারগুলোতে কোন এমপ্লিফায়ারে কত ইঞ্চি স্পিকার বাজানো যাবে। পিবে মনিটর অনেক ভালো, আর এই মনিটরগুলো স্টেজ প্রোগ্রামের জন্য একটু বেস্ট সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করে, বিশেষ করে বোগালার ক্ষেত্রে একটু ভালো সাউন্ড কোয়ালিটি আমরা পাই, যে কারণে পিবের মনিটরগুলো আমরা বেশি ইউজ করি। তো বাইরে ফিটিংয়ের যে পিবি মনিটরগুলো একদম অরিজিনালি যে বক্সগুলো আসে, তো ওইগুলোতে 600 থেকে 800 ওয়াটের মতো দেওয়া থাকে, যেটার কারণে এগুলোতে ভালো পরিমাণ সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়। তবে আরেকটা এখানে কথা আছে, তো পিবির ক্যাচিং কিনে যদি কেউ যদি 4 ইঞ্চি ভয়েস কয়েলের যদি 16 মাল 1000 ওয়াটের স্পিকার লাগায়, তো সেটার ক্ষেত্রে ধারণাটা ভুল হবে। তো ফার্স্টে আমি ওই হাতে ফিটিং করা আজকে কিউ ফোর মনিটরের কথা বলবো না, তো আজকে আমি এখানে অরিজিনাল যে কিউ ফোর মনিটর আছে তো সেটার ক্ষেত্রে আজকে আমি বলবো আসলে এই মনিটরটা বাজানোর জন্য আমরা সিএস এর কোন এমপ্লিফায়ারটা বেশি ভালো হবে। তো তার আগে আমরা দুইটা এমপ্লিফায়ার সম্পর্কে বিস্তারিত জানবো, যে দুইটা এমপ্লিফায়ার পিবের মধ্যে মনিটর বাজানোর জন্য একদম বেস্ট, সেটা হলো সিএস 3000 আর একটা হলো সিএস 4080। তো এই দুটো এমপ্লিফায়ারের সম্পর্কে আগে আমরা বিস্তারিত জানবো, তারপর আমরা কম্পেয়ার করবো যে আসলে এই দুইটার মধ্যে কোনটা বেস্ট হবে। তো ফার্স্টে যদি আমরা যদি পিবেস 3000 এমপ্লিফায়ারের কথা যদি বলি, তাহলে এটা একটা 3000 ওয়াটের একটা এমপ্লিফায়ার, যে এমপ্লিফায়ারটাতে পার টুমসে দেওয়া আছে 1500 করে ওয়াট, এবং ফোরুমসে দেওয়া আছে 1000 করে ওয়াট, এবং কি এই টুমসে দেওয়া আছে 650 ওয়াট। তো এমপ্লিফায়ারটার বিস্তারিত এইটুকুই। আর আমরা সিএস 4080 এমপ্লিফায়ার নিয়ে যদি কথা বলি, এইখানে আমাদেরকে টুম সাজেস্ট করে না, তার কারণে আমরা ফোরুমসে এমপ্লিফায়ারটাতে 2040 ওয়াট পাবো, এবং এই টুমসে এই এমপ্লিফায়ারটাতে আমরা 1250 ওয়াট পাবো, যেটা অনেক বেস্ট। তাহলে কিউ ফোর মনিটর বাজানোর জন্য কোন এমপ্লিফায়ারটা সব থেকে বেস্ট হবে? তো যেহেতু আমরা একটা মনিটরে 600 থেকে 800 ওয়াটের মতো পাচ্ছি, তো সেইখানে আমাদেরকে সিএস 3000 এমপ্লিফায়ার আমাদেরকে ওয়াট দিচ্ছে এই টুমসে 650 ওয়াট, যেটা আমরা একদিকে ভালো পাচ্ছি আর একদিক দিয়ে খারাপ। আবার অন্যদিকে সিএস 4080 আমাদেরকে এই টুমসে প্রোভাইড করতেছে 1250 ওয়াট, যেটা আমাদের মনিটরের জন্য একদমই হাই। তো এই দুই দিক থেকে যদি বিবেচনা করতে চাই, তাহলে যারা মিড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করতে চাচ্ছে তাদের জন্য সিএস 3000 এমপ্লিফায়ার বেস্ট হবে। তার কারণ হলো এটাই, সেটা হলো স্পিকারের ওয়াট অনুযায়ী সেটের ওয়াট কম, যেটার কারণে কখনোই স্পিকার কাটবে না। আর অবভিয়াসলি এইখানে যারা প্রফেশনাল একদমই হাই কোয়ালিটি সাউন্ড প্রোভাইড করতে চাচ্ছে তাদের জন্য সিএস 4080 বেস্ট হবে। তার কারণ হলো এটাই, কারণ এখানে এই টুমসে প্রোভাইড করা সেম 1200 ওয়াট, ঠিক আছে? তো এখানে মনিটর 1000 ওয়াটেরও যদি হয়, ঠিক আছে, তারপরেও এখানে কোনো প্রবলেম হবে না। আর এখানে লাস্টে যে কথাটা বলবো সেটা হলো এটাই, সিএস 4080 এমপ্লিফায়ার নিলে সুবিধা এটাই, যারা হাতে ফিটিং কিউ ফোর মনিটর বানাচ্ছে, যেমন সাপোজ ধরেন 800 ওয়াটের স্পিকার দিচ্ছে ক্যাপসনের, বা এনআরের যে 1000 ওয়াটের যে স্পিকারগুলো আছে ষোলোর, তো এইগুলো স্পিকার যারা দিচ্ছে তারা অবভিয়াসলি এই সিএস 4080 এক সাইড দিয়ে অনায়াসে স্টেজ মনিটর কভার করতে পারবে, কোনো রকম প্রবলেম হবে না। তবে হ্যাঁ, যারা 3 ইঞ্চি ভয়েস কয়েলের স্পিকার দিয়ে মনিটর বানাতে চাচ্ছে বা মনিটর বানাইছে, তো তাদের জন্য এই সিএস 3000 এমপ্লিফায়ার একদমই বেস্ট, এটার উপরে কখনোই প্রোভাইড করবো না আমি, কারণ এটাতে যে ওয়াট দেওয়া আছে এটার উপর ওয়াট কখনোই আর অন্য কোনো এমপ্লিফায়ারে এই প্রাইস রেঞ্জে পাওয়া যাবে না। তবে 4 ইঞ্চি ভয়েস কয়েলের স্পিকারগুলো বেস্ট হয়, তবে সেটা ওয়াট সম্পূর্ণ বা ভোকাল সম্পূর্ণ মিড বা হাই পার্ট এগুলো যদি সহ থাকে তাহলে বেশি ভালো হয় আর কি।